বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই যে কারণে কলা আপনার সবচেয়ে বড় বন্ধু। কলা দিয়ে রূপচর্চা শুনেছেন কখনো? অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না যে পাকা কলা দিয়ে তৈরি মাস্ক ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, পাকা কলা চুলে লাগালে তা কন্ডিশনারের কাজ করে। আজ আমরা পাকা কলা দিয়ে তৈরি ত্বক ও চুলের জন্য আলাদা দুটি মাস্ক তৈরি করা ও ব্যবহারের পদ্ধতি জানবো। চলুন জেনে নেই কলা ও মধুর মিশ্রণে তৈরি চুলের মাস্ক। কলা দিয়ে রূপচর্চা করার কথা আসলে প্রথমেই চুলের কথা মনে পড়ে। আজ আমরা মধু দিয়ে কলার একটি মাস্ক তৈরি করব। কলা ঠিকমতো পিষি করে মিহি করে নেবেন। ঠিকমতো মিহি না হলে ব্যবহার করবেন না, এতে করে চুলে কলার অংশ লেগে থাকতে পারে। উপকরণ: তিনটি পাকা কলা, বেশি পাকা হলে ভালো হয়, 3 টেবিল চামচ মধু, 2 টেবিল চামচ টক দই। কিভাবে তৈরি করবেন? কলা দিয়ে রূপচর্চা করার প্রাথমিক পর্যায়ে উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন। হালকা পানি পানি করতে চাইলে 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। চুলে লাগানোর আগে গরম পানি দিয়ে চুল ধুয়ে পানি ঝরে নিন। মিশ্রণটি চুলে মাসাজ করে লাগিয়ে দিন। মাথায় একটি প্লাস্টিকের ক্যাপ এবং গরম রাখার জন্য তার উপর তোয়ালে পেঁচিয়ে রাখতে পারেন। এভাবে 1 ঘন্টা রেখে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনি চাইলে এর মধ্যে আপনি এসেনশিয়াল অয়েল, ক্যারিয়ার অয়েল, নারকেল তেল এবং অলিভ অয়েল মেশাতে পারেন। উপকারিতা: কলা আপনার মাথার ত্বক বা স্ক্যাল্পকে হাইড্রেটেড এবং সুস্থ রাখতে সাহায্য করবে, যা আপনার স্ক্যাল্পের শুষ্কতা, চুলকানি এবং চুল ফাটা কমিয়ে দেয়। নিয়মিত কলা দিয়ে রূপচর্চা করলে আপনার চুলের আর্দ্রতা বৃদ্ধি করে, কোঁকড়ানো চুল মসৃণ করে এবং স্ক্যাল্পের চুলকানি কমিয়ে দেয়। এবার আসবো কলার তৈরি ফেস মাস্ক। কলা দিয়ে রূপচর্চা করার সবচেয়ে আকর্ষণীয় উপাদান হলো ফেস মাস্ক। হাস্যকর হলেও সত্যি, উপরের যে মিশ্রণটি আমরা চুলের জন্য ব্যবহার করলাম সেটাই আবার মুখের জন্য ব্যবহার করা যায়, এবং ব্যবহার করার পর যদি কিছু বাকি থাকে তাহলে সেটা আপনি খেতেও পারেন। নিচের ফেস মাস্ক তিনটি উপাদান ব্যবহার করা হলো, যা আপনার ত্বকের উজ্জ্বলতা আরও বৃদ্ধি করবে, তবে ভুলেও কলার খোসা ফেলবেন না। উপকরণ: একটি পাকা কলা, 1 টেবিল চামচ ভিটামিন ই অয়েল, 1 চামচ টক দই। নির্দেশনা: সব উপাদান ভালো করে মিশিয়ে ত্বকের উপর লাগিয়ে 30 মিনিট রেখে দিন। কুসুম গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেওয়ার পর আবার ঠান্ডা পানি দিয়ে শেষবারের মতো মুখ ধুয়ে নিন। মুখের দাগ দূর করার জন্য কলার খোসা চোখের উপর লাগিয়ে রাখুন, শশার মতো, অথবা ত্বকের যেসব জায়গায় বলিরেখা দেখা গেছে সেখানে লাগান। এভাবে কলা দিয়ে রূপচর্চা করে ত্বকে আমূল পরিবর্তন আনা সম্ভব। উপকারিতা: কলার তৈরি ফেস মাস্কে থাকে ভিটামিন এ, বি ও ই এবং পটাশিয়াম। ভিটামিন এ ত্বকের দাগ দূর করে এবং খসখসে ভাব থেকে ত্বককে মুক্তি দেয়। ভিটামিন বি ত্বককে আর্দ্র করে, এরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই রক্ষক হিসেবে কাজ করে, এরা সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধুলাবালি এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান থেকে ত্বককে রক্ষা করে। কলা দিয়ে রূপচর্চা করলে ত্বকের উপর বলিরেখা পড়া থেকেও রক্ষা করে। পটাশিয়াম ত্বকীয় কোষগুলোকে হাইড্রেট করে এবং আর্দ্রতা ধরে রেখে ত্বক শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে বা আপনার কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো, তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।